নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সাউথ ইন্ডিয়ানের একটা বড়া বানিয়ে দেখাবো। এটা খুবই মুখরোচক খাবার, সবাই খেতে পারবেন। চায়ের সঙ্গে, সম্বর ডালের সঙ্গে কিংবা রায়তার সঙ্গে খুব ভালো চলে যায়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাউথ ইন্ডিয়ান বড়া বানাতে লাগছে আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, নিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। এছাড়া লাগছে সুজি, পরিমাণ মতন সুজি, টক দই, ভাজার জন্য সাদা তেল, আর এখানে লঙ্কা কুচি নিয়েছি আমি 4-5 খানা, ধনে পাতা কুচি, একটুখানি অল্প আদা কুচি নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি, আর একটু খাবার সোডা। প্রথমে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব, একটু শক্ত থাকে, যেন বড়া করব তো ওই জন্য ডালটা যেন নরম না হয়, কিন্তু ফেটাতে হবে ভালো করে। ডালটা ফেটানো হয়েছে নাকি একটু দেখবো। একটুখানি জলে সামান্য একটু ফেলে দিলে এই যে ভেসে উঠছে, তার মানে এটা ফেটানো হয়ে গেছে। এই যে ভেসে উঠেছে, এবারে আমি একটু সুজি মাখাবো, অল্প করে নেব, 3 চামচ নিলাম। সুজির বদলে আপনারা চালের গুঁড়ো নিতে পারেন, সুজি ছাড়া চালের গুঁড়ো দিয়েও হয়। এই যে বড়ার মতন হবে, ঠিক এইভাবে গোল্লা আসছে নাকি সেটা দেখে নিতে হবে। এবারে আমি টক দইটা দেব, একবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি। আর একটু সুজি লাগবে, দশ মিনিট আমি রেস্ট দেব, তারপরে অন্য ইনগ্রিডিয়েন্টস গুলো মাখিয়ে তারপরে আমি বড়াটা ভাজবো। 10 মিনিট পর আবার আসছি। এবারে আমি 10 মিনিট পর ঘুরে এলাম, এখন এই ডাল বাটাটার মধ্যে নুন দেব, পরিমাণ মতন নুন দেব। অল্প একটু চিনি দেব, যারা চিনি খান না তারা চিনি দেবেন না। একটু খাবার সোডা দেব, 1 চিমটে মতো দেব, আদা কুচিটা পুরোটাই দিয়ে দেব, লঙ্কা কুচিটা পুরোটা দিয়ে দেব, ধনে পাতাটাও পুরোটা দিয়ে দেব। এবারে আমি ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেবো। ব্যাটারটা এবার বড়া ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতে একটু জল নিচ্ছি, নিয়ে খানিকটা ব্যাটার নিয়ে নেব হাতে, বেশ একটা গোল্লা মতন নেব। এভাবে এরকম করে মাঝখানে গর্ত করলাম, এই যেমন গর্ত, এবার এটাকে ছেড়ে দেবো। গ্যাসটা একদম আস্তে করে রাখতে হবে, তা নাহলে ভেতরটা জোরে করে দিলে গ্যাসটা কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর সাইডটা হয়ে যাবে,
পুড়ে যাবে, ওই জন্য গ্যাসটা আস্তে করলে ভেতর থেকে হয়ে যাবে সেদ্ধটা। দুটো হয়ে গেছে, আমি তুলছি, তুলে নিচ্ছি। এই দুটো তৈরি হয়ে গেল বড়া। এটা আপনারা সকলে বাড়িতে বানাবেন, কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।